গাইস, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। গাইস, আজকে আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিও ট্যাগ কীভাবে সাজেস্ট করতে হয় তারই একটি অ্যাপস আমি দেখাচ্ছি। প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছিলাম এবং সেই অ্যাপসটি আমি আপনাদেরকে শেয়ার করছি, যে অ্যাপসটি খুবই ভালো, নাম হচ্ছে ট্যাগ ইউ। এবং এই অ্যাপসটির মাধ্যমে আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিওর ট্যাগগুলোকে আমরা সিলেক্ট করে নিতে পারি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট কিওয়ার্ড টু চেক, আমি ধরুন দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমি দিয়ে এই একটা ভিডিও আমি চেক করে নিয়েছি ট্যাগটা, এবং এখান থেকে অনেকগুলো ট্যাগ জেনারেট হয় দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বিভিন্ন ট্যাগ জেনারেট হয়েছে এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, এবং এটা খুব ভালো একটা অ্যাপস। আমি যদি ব্যাকে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাজেস্টেড কিওয়ার্ড, ফাইন্ড কম্পিটিটর যেগুলো আছে, বিল্ড ইউটিউব ব্যাক লিঙ্কস অ্যান্ড আরও অনেক কিছু আছে অ্যাপস। বাট এখান থেকে আমরা যদি চাই কম্পিটিটর আমরা চেক করে নিতে পারি। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের উপর যদি লিখি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, আমি সার্চ করছি। ওকে, সো আমার কাছে এখানে দেখতে পাচ্ছি আমরা উপর দিয়ে চলে এসেছে বিভিন্ন ভিডিওর ট্যাগগুলো, আমরা এখান থেকে চেক করে নিতে পারি যে আমাদের কম্পিটিটররা কী রকম ট্যাগ ইউজ করছে, সেগুলো আমরা চেক করতে পারি। ওকে, সো ভিডিওটা আমি বেশি বড় করব না, আমি এটা জাস্ট একটুখানি আপনাদেরকে বললাম। আপনারা যদি চান অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি নামিয়ে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারেন, এবং খুব ভালো একটি অ্যাপস। এটার মাধ্যমে আমরা ইউটিউবে ভিডিও ট্যাগ জেনারেট করতে পারি, এবং আমরা দিলে অবশ্যই আমাদের ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তাই সো আজকে আমি এটা এই ভিডিওটি আপনাদেরকে এই জন্যই শেয়ার করলাম, যাতে আমি যে অ্যাপসগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে মাঝে মাঝে আমি শেয়ার করি, যে কোন অ্যাপসগুলো আমি ইউজ করি ভিডিও র্যাঙ্ক করানোর জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে আবির টেকনোলজিকে অবশ্যই সাপোর্ট করুন, শেয়ার করুন ভিডিওটা এবং লাইক করুন। আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ।